ช่างรถชลาฮัสเรื่องสิ่งมนตรีรัตนลานัดกับบางมากอกรอกนตีน่ะกอกทุ่มปานดาวกอกนาร์ค่ะก็ทำแค่นายจันมันยากุลน่ะภายในบิชินิชิเมฮัสเรื่องสิ่งไรเดอร์รอกนตีบอกก็ทำใครนี่บางไอ้สายตัวกุยตงก็เห็นชักบอกช่างรถชลาคอกทุ่มปานดานิบิชินตีมนตรีรัตนลานัดดัลบิดัลกอกนตีกอกนาร์ค่ะมาดมิกตีกุจิกมาดมินิสิ่งไรรอกน่ะก็ทำอังคารีมันมันบางไอ้น่ะข้าก็ทำบอกยาฟาร์กบอกฮัสเรื่องน่ะก็ตรกบางมาสนามนั่นนี่ตีอังกฤษมีเดียมรุกน่ะก็ตรสนามนั่นนี่นตีน่ะฮัสเรฮับังก็จะวิตรงหุ่นิชักเรื่องสิ่งมนตรีรัตนลานัดก็ตลอดเรื่องสิ่งไรเดสนามนั่นนี่บางไอ้ฮัสเรนิสิ่งไรตีฟุ่งไรรอกน่ะก็ชาลัยมันยากุลน่ะภายในบิชินิชิมีอมรเชียงเชริจักในหุ่นิชักก็กรอกน่ะกิติงกินน่ะก็บางมาบุคักรอกน่ะบอกขุนชาวิชักโควิดเบมาร์อาการมันตีน่ะบอกชักฮัสเรฮับังโควิดนี่บางไอ้นังคุกมันยาปีนน่ะหน่ายหุ่นิโควิดนี่อาการมาอัศวังยังเห็นเกี่ยงนกเตี๋ยงนกกอดรอกมุทักกิตอนิจักในหินก็ซับน่าหามากระชายไปแก่แล้วตัวผลระดับแล้วมองสุดที่เชิญระบาลคนเกิดยังเชื่อแล้วมองอีกแบบ percentages เบ็ดเชื่อปรสตนั่นล่ะเอบาร์ก็ตัวกลุ่มนุ่น system จัลลุยเชื่อบ่ชั่วตัวอักเก็ตกี่อาเชื่อเอบาร์ก็ subject รู้เชื่ออัปนักเรียนว่าเอ๊ะvocational course subject রয়েছে তারপরে দুই ধরনের question setup রয়েছে আমরা আগে থেকে এগুলি তৈরি করছি এবং objective type question রয়েছে খুব অর্থাৎ CBSE যে স্টাইলে পরীক্ষা নেয় আমরা সেভাবে করছি তো এটার জন্য কি বলছিলেন না আমার প্রশ্নটা হচ্ছে যে গত বছরও অনেকবার মানে ক্লাস 11 এ এবং কলেজে ভর্তির ক্ষেত্রে একটা সমস্যা দেখা গিয়েছে কি সমস্যা আপনি যদি 20,000 এর মধ্যে যদি 40,000 আসে সমস্যা থাকবে কিন্তু আমি প্রথম দিন থেকে বলছি একটা ছেলে মেয়েও কলেজের বাইরে থাকবে না এই কলেজে পারবো না কিন্তু কলেজের বাইরে থাকবে না এবং 100% পাস হওয়ার পরে তিব্বতে এরকম সিচুয়েশন কোনোদিন হয়নি তো এরপরও কিন্তু কোনো ছেলে মেয়ে কলেজের বাইরে এবার আরো কলেজ আমরা বাড়ছে বিশেষ করে একটা ইংলিশ মিডিয়াম কলেজ আমরা শুরু করতে চাচ্ছি গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম কলেজ যেটা আমরা এসিআইটির কাছে টেম্পোরারি আমরা শুরু করছি সুতরাং এটা চলবে আরো কলেজের কথা আমরা এই সেশনে আমরা ট্রাই করছি এবং স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না একটা আপনাদের জানা দরকার তবু আপনি আমি আজকে ওটার জন্য প্রেস করছি নাকি এটা ভালো করে না জেনে প্রেস করা উচিত না আপনারা জানেন নিউ এডুকেশন পলিসিতে অনার্স বলে কিছু নেই আপনাদের আমি বিশেষ জন্য পরে বলবো এটার জন্য পার্টিকুলার একদিন বলবো নিউ এডুকেশন পলিসি অনার্স বলে কিছু নেই মেইন আর মেজর অ্যান্ড মাইনর বলে সাবজেক্ট রয়েছে সিস্টেম খুব সুন্দর এবং যখন আমরা হায়ার এডুকেশন নিউ এডুকেশন পলিসি চালু করব তখন কিন্তু এন্ট্রান্স টেস্টের মাধ্যমে কলেজে ভর্তি হতে হবে প্রশ্ন উঠতে পারে যে যাহলে এন্ট্রান্স তারা টিকবে না এন্ট্রান্স থাকবে না তাদের কি হবে সেই জন্যই প্রভিশন রাখা হয়েছে যে প্রয়োজন মধ্যে কলেজ কর্তৃপক্ষ আলাদাভাবে তাদেরকে অ্যাডমিশনের ব্যবস্থা কিন্তু নিউ এডুকেশন পলিসিতে এন্ট্রান্স টেস্ট বাধ্যতামূলক করোনা নিবাগে হাসতে হাপাং আগিনি সেই তাবুক দেব কাহামকে টিয়ার অংজাখনি শাখা হাসতে নিয়ে রং সরং মন্ত্রী রতনলাল নাথ বিউ রিপোর্ট কখরাং